মানুষ মাঝে মাঝে বলে ছোট সাপের নাকি বড় বিষ। আসলে এই ছোট্ট সার্কিটটি না দেখলে বুঝতে পারতাম না যে আসলে ছোট সাপের বড় বিষ। আমার হাতে যে ছোট্ট সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি নাকি 2000 ওয়াট পর্যন্ত আমাদের মোটরের স্পিড কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ডিমার বা আমাদের রেগুলেটর হিসেবে ব্যবহার করা যায় এসি ক্ষেত্রে। ভাবা যায় আসলে এই ছোট্ট সার্কিটটি দিয়ে কি 2000 ওয়াট পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ বুঝতেই তো পারছেন, এত পরিশ্রম করা সত্ত্বেও সেরকম ভালো কোনো সাপোর্ট পাচ্ছি না। সো সবাই একটু সাপোর্ট করবেন। সো এই ছোটো সার্কিটটির কোনো মডেল নাম্বার দেয়া নেই বা কোনো কিছু দেয়া নেই, জাস্ট ডিমার বা স্পিড কন্ট্রোলার হিসেবেই পরিচিত। তবে এটি কিন্তু শুধুমাত্র এসির ক্ষেত্রে, এটি ডিসিতে কাজ করবে না। সো এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা ভেরিয়েবল রেজিস্টার আছে, একটা এই যে আমাদের মাল্টিপোর্ট না কি রেজিস্টার যেন এটা বলে আমার সঠিক জানা নেই। এখানে আমরা একটি রেজিস্টার দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের 500K একটা রেজিস্টার দেয়া আছে। সো এই রেজিস্টার আর এই রেজিস্টারটা মূলত সিরিজে দেয়া আছে। আমরা এই রেজিস্টারটা টিউনিং হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ টিউন করতে পারি। অর্থাৎ আমাদের এই রেজিস্টারটা, অর্থাৎ এই ভেরিয়েবলটা সর্বনিম্নতে দেওয়া সত্ত্বেও যদি আমাদের লাইট বা মোটরের স্পিডটা বন্ধ না হয় বা কম না হয়, সেক্ষেত্রে আমরা এই ভেরিয়েবলটা ঘুরিয়ে কিন্তু স্পিডটা একদম শূন্যতে বা জিরোতে নিয়ে আসতে পারি। এবং আমরা যদি চাই সর্বনিম্ন একটা রেঞ্জে থাকবে বা আমাদের লাইটটা বন্ধ হবে না বা মোটরটি বন্ধ হবে না, সর্বনিম্ন একটা ভোল্টেজে আমাদের মোটরটা চলতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই ভেরিয়েবলটা ঘুরিয়েও কিন্তু আমরা সেট করে দিতে পারি। এটি আমরা ভিডিওতে দেখব। আর এখানে চারটি কানেক্টর দেখতে পাচ্ছেন, এই কানেক্টরে তেমন কিচ্ছু নাই, জাস্ট এখানে দেখতে পাবেন যে লেখা আছে আমাদের ইন এন, অর্থাৎ ইনপুট নিউট্রাল, ইনপুট লাইন বা ফেজ, আর আমাদের আউটপুট লাইন বা ফেজ, আর আউটপুট নিউট্রাল। সো এই সার্কিটটা আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে কী করা যাচ্ছে। সো আমরা ইনপুট নিউট্রাল এবং ফেজে, অর্থাৎ নিউট্রাল এবং লাইনে এই ধরনের একটি এসি কর্ড দিয়ে, যে কোনো ধরনের এসি কর্ড দিয়ে আমরা পাওয়ার দিয়ে দেব। আমরা ইনপুট এল এবং এন যেটি আছে সেটিতে জাস্ট আমরা নিউট্রালে নিউট্রাল এবং ফেজে ফেজ দিয়ে দেব। সব সময় চেষ্টা করবেন যে সঠিকভাবে ব্যবহার করার, অর্থাৎ যেখানে এল লেখা সেটা ফেজ দেওয়ার চেষ্টা করবেন, যেখানে এন লেখা সেখানে নিউট্রাল দেওয়ার চেষ্টা করবেন। কারণ সব সময় সঠিকভাবে কাজ করলে আমাদের কাজের দক্ষতা বাড়ে এবং সঠিক অ্যাকুরেসি পাওয়া যায় সব সময়। এছাড়া কিন্তু এসির ক্ষেত্রে আমরা এখানে নিউট্রাল ফেজ যদি ঘুরেও দিই সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে, তবে সঠিকভাবে করা বেটার। সো এই সার্কিটটা 2000 ওয়াট পর্যন্ত লোড নিতে পারলেও আমি খুবই ছোট মানুষ, যার কারণে আমার কাছে 100 ওয়াটের বেশি বর্তমানে আপনাদের লোড দিয়ে দেখাতে পারবো না, এর জন্য আমি খুবই দুঃখিত। সো বর্তমানে আমি এই 100 ওয়াটের একটি লাইটই ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। সো আমরা আউটপুট নিউট্রালে নিউট্রাল এবং লাইনে আমরা লাইনটা দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছেন আমি সংযোগ করে নিচ্ছি, কিন্তু এখানে সংযোগগুলো অবশ্যই ভালোভাবে দিবেন, কারণ এখানে 220 ভোল্ট, সরাসরি 220 ভোল্ট এসি ঢুকছে। কারণ একটু দিন আর একটু শর্ট হয়ে গেলে কিন্তু এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে কোনোভাবে হাত দেওয়া যাবে না, কারণ সরাসরি 220 ভোল্ট আছে। সো এখানে কোথাও হাত দেওয়া যাবে না, জাস্ট এই প্লাস্টিকটি ছাড়া কিন্তু কোথাও হাত দেওয়া যাবে না। সো আমি জাস্ট এটি কিন্তু সরাসরি 220 ভোল্টে সংযোগ করে দেব, আপনারা দেখুন। সো দেখুন, 220 ভোল্টে সংযোগ করে দেওয়া মাত্র আমাদের লাইটটি কিন্তু হালকা জ্বলে উঠছে। আমরা এখন এই ভেরিয়েবলটি ডানে বামে ঘুরানো, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে আমাদের লাইটটা কিন্তু কম বেশি হচ্ছে। এতে কিন্তু আমাদের মোটরের স্পিডটাও কম বেশি হবে এবং আমরা এখানে ডিমার হিসেবে ব্যবহার করতে পাচ্ছি। সো আর একটা কথা বলেছিলাম যে এই রেজিস্টারটার কাজ কি, এই রেজিস্টারটা এখন দেখুন আমাদের লাইটটি কিন্তু একদম বন্ধ আছে। আমরা যদি এই রেজিস্টারটা একটু ঘুরাই ক্লকওয়াইজে বা অ্যান্টি ক্লকওয়াইজে, তাহলে আমরা এর পার্থক্যটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলছে আস্তে 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 আস্তে, লাইটটি কিন্তু জ্বলতেছে। আপনারা বুঝতে পারছেন এটার কাজ কি, দেখুন লাইটটি কিন্তু অনেকটাই ব্রাইটনেস নিয়ে জ্বলছে। এখানে কিন্তু জিরোতে দেয়া, একদম জিরোতে দেয়া, তারপরেও কিন্তু লাইটটা জ্বলছে। এখন যদি আমরা এটা বাড়াই তাহলে বাড়বে, কিন্তু কমালে কিন্তু আমাদের এই যে জিরো আর হবে না, অর্থাৎ এই যে জিরো পজিশনে কিন্তু আর আসবে না।
জিরো পজিশনে আনার জন্য কিন্তু আবার আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারটা একদিক ঘুরিয়ে কিন্তু জিরো পজিশনে আনতে হবে। সো এই রেজিস্টারটা মূলত এভাবেই কাজ করে, বা এই সার্কিটটার দুইটা পোটেনশিওমিটার মূলত এভাবেই কাজ করে। দেখুন আমাদের কিন্তু লাইটটার ব্রাইটনেস আবার কমে যাচ্ছে, অর্থাৎ জিরো পজিশনে চলে যাচ্ছে। দেখুন জিরো পজিশনে চলে গেছে। সো এই রেজিস্টারটা মূলত এভাবেই কাজ করে। দেখুন এখানে আবার ওই আগের পজিশনে চলে গেছে, জাস্ট আমরা জিরো থেকে স্পিডটা বা লাইটটা কন্ট্রোল করতে পারছি। সো এটা আসলে কত ওয়াট পর্যন্ত কন্ট্রোল করা যাবে আমি সঠিক বলতে পারছি না, তবে সার্কিটটা যদি 2000 ওয়াট লোড দিই সেক্ষেত্রে অবশ্যই সার্কিটটা টিকতে পারবে না, কারণ 2000 ওয়াট অনেক বড় একটা অ্যামাউন্ট। সো যার কারণে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে। সো আপনারা অবশ্যই দেখে শুনে ব্যবহার করবেন। আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এই ছোট্ট চ্যানেলটা একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।